চলে এসেছি আমরা সেই কাঙ্ক্ষিত লাইভটিতে, হাজডে নাইট। আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাই আরিফিন রুমি। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, যারা যারা লাইভটিতে অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করে ফেলেন, আর আপনাদের পছন্দের কোনো গান থাকলে কমেন্ট করে সেটাকে জানাতে পারবেন। আসলে আমরা জ্যাম করতেছি, আপনাদের যদি কোনো কাজ না থাকে আমাদের সাথে চলে আসেন। হ্যাঁ, তো দেখুন আমরা কি করছি। আচ্ছা, আমরা একটু জ্যাম করি দেন।
এটা বেশি বেশি শেয়ার করুন।
জ্যামিং চলতেছে, কিছুক্ষণ পরে আমরা সম্পূর্ণ গানে চলে আসব। মাহমুদুল ইসলাম সৌরভ জি ভালো আছি, খুঁজে খুঁজে গানটি শুনতে চাই। হ্যাঁ অবশ্যই শুনবেন। সব গানে হবে, একটু ধৈর্য ধরে লাইনে থাকেন। মাহান্নাস হ্যাঁ সবাই ভালো আছি, আপনাকেও মিস করতেছি। আর সাথে আছে আমাদের এই ভাইয়ে, আমার বৌদির জন্য কিছু বলো, সে প্রতিদিন লাইভে থাকে। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। মিন্টু দা আছে আমাদের সাথে, বুঝছেন, একটা কাজন হলে ভালো হতো আর কি। হ্যাঁ ভাই দিয়ে আসবো। রহমান আরিফ মা গানটা, হ্যাঁ মা গানটা হবে ভাই। আমির হামজা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? যান check 1 2 3 4
সাউন্ডের একটু আপডেট করতে চাইছিলাম, যাক এখন মনে হয় মোটামুটি ঠিক আছে। আরিফিন সোহান মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাই। রক প্যাডিস শুভ, আপনি কই, আপনি হইল নিচে বাজার। নয়ন শেখ, থ্যাংক ইউ ভাই।
আরিফিন রাহুল, আরিফিন সাজল, হ্যাঁ ভাই আপনাদের গানটা শোনানো হবে অবশ্যই। ভাই একটা একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ তোমাকে হারিয়ে ফেলেছি মায়া নাটকের গানটা, এই গানটা তো থ্যাংক ইউ। আপনি আমার নতুন গান শুনেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন গান তো কেউ শুনতে চায় না, শুধু বলে যে পুরান গানগুলি ভালো লাগে। আসলে নতুন গান শুনে দেখতে হবে এটা কেমন লাগে। ওকে মিউজিক প্লাসের পক্ষ থেকে আমি শাহ আলম সবাইকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে গানের পাখি, আমার নতুন দেওয়া নাম গানের পাখি, আমার মন থেকে দেওয়া নাম এই রুমি ভাই। তো সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করি আর সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে রুমি ভাইকে উৎসাহিত করি, বেশি বেশি শেয়ার করি আমরা। তোমাকে হা
সোমাস রাজ্জাক রাস হ্যাঁ ভাই গান হবে কোথাও ছেড়ে না তুমি গানটা হবে হ্যাঁ রাশেদুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ভাই এখন আমরা একটা জ্যামিং কত বের চলে আসেন কোন কোন সময় একটা গান শুনবো যেমন ওর একটা ম্যাক দেন আমার ম্যাক দেন একটা ম্যাক দেন এটা হাতে নিয়ে গা গা আমার মধ্যে Yeah.
जन रे इंसान
তেরে বিনা আজারে চন্দরে রাজ্জাক রাজ ভাই, হ্যাঁ আপনার একটা গান রিকোয়েস্ট ছিল সৌদি আরব থেকে, দেখছেন আপনি, থ্যাংক ইউ আপনাকে সৌদি আরব থেকে জয়েন করার জন্য। আপনি লিখেছেন কাজের ফাঁকে আপনাকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করতে, কোথায় ছিলেন না তুমি বলো না, আসলে ভাইয়ের সব গানই অনেক কোয়ালিটি সম্পন্ন। তো আমরা আবার রুমির গানে ফিরে আসছি, আপনারা লাইকটা একটু শেয়ার করবেন প্লিজ যারা রুমির ভক্ত আছেন। হ্যাঁ কান্তা বারোই, কমেন্ট অবশ্যই করবো। কমেন্ট তো পড়লামই এবং হাতে আপনাকে একটা লাভও দিলাম, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ভালোবাসা মিউজিক ক্লাসের তরফ থেকে। হ্যাঁ যাদের যাদের যে কমেন্ট আছে, কোন গান শুনতে চান একটু দয়া করে কমেন্ট করবেন। আসলে আজকে আমরা জাস্ট একটু প্র্যাকটিস করছি, আগামী পর্ব থেকে আপনারা অনেক ভালো কিছু আপনাদেরকে শোনাতে পারবো, কারণ আজকে সবার ফ্রি টাইমে আমাদের আসলে অনেক শো থাকে, অনেক মিউজিশিয়ানও থাকবে, তখন আমরা বাইরে মিলে করব। হ্যাঁ সবাই, আমাদের টোটাল মিউজিশিয়ানরাও থাকবে। আমাদের সাথে আছে আমাদের বন্ধু ভালোবাসা, এই যে আমাদের শাইনরাজ ভালোবাসা, আপনারা লাইভটা একটু শেয়ার করেন, আমরা মূল গানে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। যারা যারা লাইভটি দেখতেছেন সবাইকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা।
আমার জীবন
Thank you.
কোনো জানা জানি তুমি পাবে আমাদের কিছু প্ল্যান আছে সামনে, আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। একটা চকচকা মার্কা ভিডিওতে আপনাদের সামনে আসবো, আমরা একটা ইন্টারভিউ সহ আমার একটা ইন্টারভিউ আছে, তো সেখানে আপনারা সমস্ত ডিটেইল জানতে পারবেন যে আমাদের কিছু একটা প্ল্যান আমরা করেছি। কিছু মিউজিশিয়ানের উপকার হবে, আর হচ্ছে যারা এই জনরার মিউজিক করেন তাদের উপকার হবে আমার মনে হয়, কি রতন ভাই? যারা আমার জনরার মিউজিক করেন ঢোল তবলা অথবা যাদের এই ধরনের সেন্স প্রয়োজন, এই ধরনের কিছু প্ল্যান আছে, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। পরে আমি একটা ভিডিওতে দেন আমি একটা বার্তা দিব সবাইকে, যেটা মিউজিক ক্লাসের চ্যানেল থেকে আসবে আমি আমার স্পিচটা, তো তখন আপনারা ফাইনালি জানতে পারবেন। এখনও আমি মনে হয় রতন ভাই সময় হয়নি, বল এমন হয় যে বলবো বলবো করে বলা হচ্ছে না, তখন প্রেম গাঢ় হয়। তো আপনাদেরকে যদি বলেই দিই তাহলে তো গাঢ়ই হয়ে গেল। সামনে চাইছে ধীরে ধীরে অল্প জিনিস, যেহেতু তো সেখান থেকে গ্র্যাজুয়ালি সবার ভালোবাসাটা আমরা দেখতে চাই। এখানে আসবেন সবাই, আসলে কিছু ডিটেইল জানতে পারবেন, আর না আসলে একটা ভিডিওতে জানতে পারবেন। তো আমরা বলবো যেভাবে হোক, তো লাইভে না বলি ভিডিওটা চকচকে আসে না, শেষ পর্যন্ত লাইভগুলোতে হয়, কিন্তু একটা শ্যুট করে আমরা প্ল্যান করে একটা আপনাদের সামনে নিয়ে আসবো। মেবি দুই তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এটি আশা রাখি। আর হচ্ছে এখন রতন ভাই একটা গান শোনা না, আমাদের এত ভালোবাসা দিয়ে দিয়ে থাকে, আসেন রতন ভাই একটা গান গান করেন, অল্প একটু অল্প একটু হোক ইন্ট্রোডিউস, যাও 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 আসেন এটা নিয়ে। রতন ভাই কিন্তু মনে প্রাণে গান অনেক ভালোবাসেন, যেটা আমরা দেখি, নাহলে এই দোকান উনি আসলে সম্ভব হতো না, ভালো না বাসলে হতো না। কি মাইনো রতন, থ্যাংক ইউ ভাই আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। এটা আপনার জায়গা, আমরা এসে ছড়াই বসে, আমি বড় মানুষ, সিঙ্গার সিঙ্গারদের সিঙ্গার সিঙ্গারদের সিঙ্গার না, আসলেই আমাদের ভালো থেকে আপনাকে দেখলে মিউজিক আসলে শিল্পী না হলেও শিল্পী হওয়া যায় আর কি, প্রাপ্ত হতে। হ্যাঁ আমার আমার গানটাই আপকামিং সং, হ্যাঁ আপনি কিছু একটা প্ল্যান করতেছেন শেয়ার করেন। হ্যাঁ
সেটা আপনারা শুনতে পাবেন আমার এই ভাঙা কণ্ঠে। চমৎকার বাজার সোনালী হয়ে গেছে শূন্যবাদ।
আসলে আমরা মজা করি, হ্যাঁ মজা। রবি ভাই টু সাইড অফ অফ নতুন টু ফ্রেম আসো ভাই, আপনার সাথে আমি একটু আগে কি আগে কি করতে চাও ভাই, সবাই লাইন সময় নাই, নগদ 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 Thank you.
গান্ডা গাইতে বলছিল হিজিবিজি গান্ডা গাওয়ার জন্য অনুরোধ করছে হিজিবিজি হিজিবিজি অনেক বেশি খুশি ভাই দয়া করে হিজিবিজি গান্ডা গান Oh,
Thank you.
Oh,
তারপরে ধীরে ধীরে যাদের সময় হবে তারা মিউজিশিয়ান আসবেন এবং আপনাদেরকে নজর দেবেন, এবং এটি হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ দিয়ে দিই, সবাই আমাদের তরফ থেকে ভালোবাসা নেবেন এবং ধীরে ধীরে পেজটিতে জয়েন করুন। আর সারপ্রাইজের কথাটা অর্ধেক বলেছি যে কিছু একটা আসতেছে, কি আসতেছে সেটা আমরা জানাবো কিছুদিনের ভিতরেই, সে একটু ধৈর্য ধরলে আমাদের সাহস বাড়বে এবং আমরা কিছু প্ল্যান নিয়ে চলে আসতে পারবো। এখন বলে দিলে তো বলা হয়ে গেল যে ছেলের সাথে কোন মেয়ের বিয়ে, সো কোন মেয়ের বিয়ে আমরা ছবিও দেখাবো, ঘটক থাকবে, সবাই থাকবে, কি হবে জানাচ্ছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, ভালো কিছু আর কি, আর ওমরের জন্য অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওমর ছবির কথা আমি আরেকবার বলে দিচ্ছি, ওমর একটি ছবির নাম, ছবিটা খুব রিসেন্টলি আসছে, অলরেডি কাজ চলছে, গানের কাজ হয়ে গিয়েছে, সোমেশ্বর অলি ভাইয়ের লেখা গানটি আর মোস্তফা কামাল রাজ মামার ফিল্ম এটা তার ডিরেকশনে, সো ওমরের জন্য আমরা অপেক্ষা করি এবং কিছু নতুন গানও আসছে ইনশাল্লাহ, আপনারা সঙ্গে থাকবেন, সো আশা রাখি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স, সবাইকে মিউজিক ক্লাসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, মিউজিক ক্লাসের সাথে থাকবেন। এই আমার বন্ধু আসছে, হ্যাঁ মিউজিক ক্লাসের পেজের সাথে থাকবেন এবং ভালো কিছু উপভোগ করবেন। থ্যাংক ইউ দোস্ত, হ্যাঁ হ্যাঁ থাকলেই দেখতে পারবেন যে আমরা আপনাদেরকে কী দিতে পারি আর কি দিতে পারতেছি আর কি। হ্যাঁ তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভিউয়ার্স ভালো থাকবেন, খোদা হাফেজ।